বিরতির পর যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ট্যাব জালিয়াতি এবং ট্যাব জালিয়াতি ইতিমধ্যে কিন্তু ধরপাকড় জারি রাখা হয়েছে। এই ঘটনায় আরও একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, চোপড়ার বাসিন্দা একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটি এখনও পর্যন্ত খবর পাচ্ছি আমরা, আনোয়ারি খাতুন তাকে গ্রেফতার করা হয়েছিল। বনগাঁর স্কুলে 22 জন ছাত্রের ট্যাবের টাকা গায়েব হয়ে যায়, স্কুলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্তে নেমে আরও একজনকে গ্রেফতার করলো। এই বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন মনোজ মণ্ডল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কী খবর পাওয়া যাচ্ছে? এই আনোয়ারি, যার নাম আনোয়ারি খাতুন, তাকে পুলিশ গ্রেফতার করেছে, কি যোগে গ্রেফতার? দেখো, এই ট্যাব কাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে। তোমাকে বলে রাখি যে এই যে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মহকুমার কবিশবচন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের 22 জন যে ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানাতে বেশ কিছুদিন আগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন আগে বনগাঁ থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তদন্ত করে আরো একজনের নাম খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বাসিন্দা আনোয়ারা খাতুন। এই আনোয়ারা খাতুনকে কিন্তু ইতিমধ্যে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে। তবে এই যে 22 জনের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছিল, সেই তদন্তে নেমে কিন্তু পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে জানতে পেরেছে যে তাকে যখন ফোন করা হয়েছিল তাকে বলা হয়েছিল যে তার শৌচালয়ের জন্য সরকারিভাবে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু সেরকমটা কিছু নয়। পরবর্তীতে জানা গেছে যে এই যে সরকারি ট্যাবের টাকা আত্মসাৎ হয়েছে, সেই ট্যাবের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে এবং ইতিমধ্যে এই ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধন্যবাদ মনোজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।